এখন আমরা অ্যালুমিনিয়ামের শনাক্তকরণ করব। এই পরীক্ষাটি একটু সামান্য জটিল। তো অ্যালুমিনিয়ামের দ্রবণের মধ্যে খুব সামান্য পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতে হবে। যুক্ত করলে জেলিংনে সাদা দ্রবণের অধিক্ষেপ পাওয়া যাবে। তো এই অধিক্ষেপটি খুবই সূক্ষ্ম, এটি ভালো করে লক্ষ্য করতে হবে। এরপর এর মধ্যে অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে ওই সাদা বর্ণটি দূরীভূত হবে। এভাবে আমরা অ্যালুমিনিয়াম আয়ন শনাক্ত করতে পারব। এখন আমরা অ্যালুমিনিয়ামের 1 কিলো লবণ এসিও নিলাম, স্বর্ণ পরিমাণে নিই, একবার স্বর্ণ পরিমাণ নিলাম। এখন এর মধ্যে আমরা স্বর্ণ পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব। খুবই হালকা একটি অধিক্ষেপ পাওয়া গেছে, ঘোলাটে সাদা। এটি একটি ভালো করে লক্ষ্য করতে হবে, এটি নর্মালি ভাবে করে বুঝে যাবে। খুব কাছে নিয়ে গেলে দেখা যাবে জেলিংটা গুটি 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 এখানে একটি একটি বর্ণ বিদ্যমান। এখন আমরা এর মধ্যে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, দেখা যাচ্ছে অধিক দূরীভূত হয়ে গেছে। এরপর দেখেন আর কোনো অধিক্ষেপ এখন নেই, এবং কোনো জেলি আর নেই। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে। তাহলে আমরা অ্যালুমিনিয়ামের পরীক্ষাটাও জেনে গেলাম। তো পরীক্ষাটা একটু জটিল, আবার বলছি পরীক্ষাটির ক্ষেত্রে সামান্য পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে জেলিংয়ে সাদা অধিক্ষেপ করবে, তদক্ষেপটি খুবই সূক্ষ্ম, এটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে। এরপর এর মধ্যে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে সেই অধিক্ষেপটি দূরীভূত হবে। ধন্যবাদ।